আসন্ন দোল উৎসবকে সামনে রেখে ভেষজ আবির তৈরির কর্মশালা আয়োজিত হলো নদিয়া জেলার রানাঘাট দেবনাথ উচ্চ বালিকা বিদ্যালয়ে। দোল উৎসবকে কেন্দ্র করে সাধারণত সাধারণ মানুষ ব্যবহার করে থাকে বিভিন্ন ধরনের রাসায়নিক যুক্ত আবির ও রং, যার ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় ত্বক থেকে শুরু করে মানুষের নানা অঙ্গ প্রত্যঙ্গ। আর এবারে সেই সংস্কৃতির উল্টো পথে হাঁটার প্রচেষ্টা চালালো রানাঘাট দেবনাথ উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রেরা। আবির, সেই আবিরের মধ্যে রাসায়নিক পদার্থ হচ্ছে মিশ্রিত থাকে এবং তাতে করে এবং তার সঙ্গে আরও ক্ষতিকারক জিনিস যেটা অভ্র থাকে, এতে করে ত্বকের ক্ষতি হয়, চুলের ক্ষতি হয়, চোখের ক্ষতি হয়, তারপর হচ্ছে ফুসফুসে আক্রান্ত হয়, যার জন্য বেশিরভাগ বাচ্চাই এখন ফুসফুসে হচ্ছেন আক্রান্ত এবং নানা ধরনের ব্যাধি এই সবগুলো থেকে চলে আসে। এই দূষণমুক্ত হচ্ছে না আবির ব্যবহার করার জন্যই আমরা ভেষজ আবির তৈরি করার ব্যবস্থা করেছি। আমাদের কয়েকজন আমরা প্রশিক্ষণ নিয়ে এসে এই বিভিন্ন বিদ্যালয়ে এইভাবে ভেষজ আবির তৈরি করে তাদেরকে সচেতন করছি। ভেষজ আবির প্রকৃতির যেসব জিনিস সহজে পাওয়া যায় সেগুলি দিয়েই তৈরি করা যায়, যেমন পালং শাক, হলুদ, গাজর, বিট, গাঁদা ফুল, অপরাজিত ফুল, এগুলো দিয়ে বিভিন্ন রঙের আবির তৈরি হয় এবং তার সঙ্গে কর্নফ্লাওয়ার মিশিয়ে আমরা ওইগুলোকে একদম শুকিয়ে, হয়তো কালার বাজারের মতো হবে না কিন্তু এইটা হচ্ছে সম্পূর্ণ বিজ্ঞানসম্মত হচ্ছে আবির। এই এক একটা স্কুলকে বেছে নেওয়ার উদ্দেশ্য এইটাই, এক এক স্কুলের ছিল যত সংখ্যক ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা থাকেন তাদেরকে প্রত্যেককে এর মাধ্যমে সচেতন করা হয় এবং তারা আগামীতে সমস্ত তাদের যাদের পরিচিত আছে সমাজের মানুষকেও ঠিক একইভাবে তারা সচেতন করবেন কিভাবে তৈরি হয় সেটা সম্বন্ধে তাদেরকে ওয়াকিবহল করবেন। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সহযোগিতায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জয়া বিশ্বাসের ঐকান্তিক চেষ্টায় রানাঘাট দেবনাথ উচ্চ বালিকা বিদ্যালয়ে আয়োজিত হলো ভেষজ আবির তৈরির কর্মশালা। কেন মাথায় এলো? অ্যাকচুয়ালি এটা হঠাৎ নয়, এটা গত বছরও আমাদের স্কুলে হয়েছে এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগেই হয়েছে, ওরা ওদের অকুণ্ঠ সহযোগিতায় হয়েছে এবং এই পরিকল্পনাটা অনেকদিন ধরেই ছিল কিন্তু আমি রাস্তা পাচ্ছিলাম না, ওরা আমাকে রাস্তা দেখিয়েছেন। এটার মূল কারণ হচ্ছে যে পরিবেশ দূষণ নিয়ে চারিদিকে নানান রকম আলোচনা আন্দোলন হচ্ছে, তো আমার মনে হয় যে ওই ছোট্ট ছোট্ট করে যদি আমরা ভাবি প্রতিদিনের জীবনে, যদি আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে একটু ডিপলি চিন্তা করি তাহলে এই আন্দোলনে সামিল হতে পারি, এটা তার একটা পার্ট। আমরা বিষয়টা হচ্ছে ভেষজ আবির, অর্থাৎ যে আবিরটা আমরা এখানে বানাচ্ছি মেয়েদেরকে দিয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সহযোগিতায়, সেখানে সেটা সম্পূর্ণ ভেষজ জিনিস দিয়েই বানানো হচ্ছে। যেমন হলুদ দিয়ে হলুদ রঙের আবির হচ্ছে, বিট দিয়ে যেটা লাল রঙের আবির হচ্ছে, তারপরে সবুজ রঙের আবির হচ্ছে পালং শাক দিয়ে, তো এবং তার সঙ্গে আরও অ্যারারুট ইউজ করে ব্যবহার করে তৈরি হচ্ছে। মেয়েরা ভীষণ আগ্রহের সঙ্গে তৈরি করছে এবং ওরা সচেতন হচ্ছে যে বাজারে যে কেমিক্যালযুক্ত যে আবিরগুলো ব্যবহার করলে আমরা খুব ভয়ে ভয়ে ব্যবহার করি, এই বুঝে চোখে ঢুকে গেল, এই বুঝে স্কিনের কিছু হলো, সেই ভয়টা আমাদের থাকবে না। অর্থাৎ আমাদের হাতে কোনো রাস্তা ছিল না, আমরা ওই আবিরগুলো ব্যবহার করতে বাধ্য হচ্ছিলাম, কারণ উপায় নেই, আনন্দ তো করতেই হবে না, কী দিয়ে করবো, কাজে আমাদের হাতে এটা একটা রাস্তা এলো, আনন্দও হবে এবং সেই আনন্দ হবে নির্ভেজাল, সেখানে কোনো ভয় থাকবে না, কোনো ক্ষতির কোনো সম্ভাবনা নেই, এটা এক নম্বর বিষয়। আর পালং শাক, বিট, গাজর, হলুদ এবং অ্যারারুটের মিশ্রণে তৈরি হলো ভেষজ আবির। এই ভেষজ আবির ব্যবহার করলে কোনো ক্ষতি হবে না ত্বকের, আর এই আবির তৈরির পদ্ধতি শেখার ফলে আগামী দিনে একটি বাণিজ্যিক কাজেও ব্যবহার করা যাবে। শনিবার রানাঘাটে ওই বিদ্যালয়ে ভেষজ আবির তৈরি করাকে কেন্দ্র করে স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। এখন চারিদিকে যেরকম কেমিক্যালস দিয়ে সব জিনিসপত্র আবির হচ্ছে সেটাতে স্কিনের অনেক প্রবলেম হচ্ছে, তো আজকে সেই জন্য রানাঘাট দেবনাথ স্কুলে আজকে ম্যামরা ভেষজ উপায়ে কীভাবে আবির আমরা তো ইউজ করবো সেটা আমাদের শিখিয়েছে। পালং শাক, বিট, তারপর হলুদ দিয়ে আমরা নানারকম বিভিন্ন রং দিয়ে আবির তৈরি করতে পারি, এটা ইউজ করলে আমাদের স্কিনেরও কোনো ক্ষতি হবে না, এর জন্যই এগুলো বানানো হয়েছে। আমরা এবার দোল খেলাতে এইগুলো দিয়েই আর কি আবির তৈরি করে ইউজ করবো, এতে এটা ইউজ করলে পরে আমাদের যেমন শরীরে স্কিনে ক্ষতি হবে না সেটা সেরকমই এটা ইউজ করার পরে স্কিন ভালোও থাকতে পারে। আমরা দেখতে পাচ্ছি আমাদের চারপাশে বাজারে কীভাবে কেমিক্যাল দিয়ে রং বানিয়ে বা আবির বানিয়ে কীভাবে ইউজ করা হচ্ছে, তার ফলে আমাদের ক্ষতি হচ্ছে, আমাদের স্কিনের ক্ষতি হয়ে যাচ্ছে, এর ফলে আজকে অনেক রোগও দেখা দিচ্ছে। তাই আজকে আমাদের রানাঘাট দেবনাথ ইনস্টিটিউশন ফর গার্লসের পক্ষ থেকে শেখানো হয়েছে যে আমরা কীভাবে ভেষজ আবির বানাতে পারি যেটা আমাদের স্কিনকে ক্ষতি করবে না বরং আমাদের ভালোই হবে। আমরা শিখলাম হলুদ কীভাবে বানাতে হয়, বিট দিয়ে কীভাবে রং বানাতে হয়, আর
পালং শাক দিয়ে কীভাবে আমরা রং বানাই, এর ফলে নানান রং পাওয়া যায় এবং আমাদেরকে সেটা ক্ষতি করে না, বরং আমাদের ভালোই হয়। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।